দৈনিক আজকের নতুন খবরের সম্পাদক ভাইয়ের সাথে আমরা লামা পাহাড়ের সর্বোচ্চ স্থানে, বাংলাদেশের সর্বোচ্চ স্থানে আমন্ত্রিত হয়েছি প্রকৃতির ডাকে। এবং সেই প্রকৃতির ডাকে আমরা আজকে আলীকদমের এই সুন্দর পরিবেশে ঘুরছি। ভাইয়াকে নিয়ে আমি সহসম্পাদক হতে পেরে অত্যন্ত আনন্দিত, এবং আমরা চাইব যে বাংলাদেশের সকল সৌন্দর্য খবরাখবর বিশ্বের কাছে পৌঁছে দিতে, বিশ্বের খবর দেশবাসীর কাছে পৌঁছে দিতে। এবং সেই লক্ষ্যে এই পাহাড় চূড়ায় এসে আমরা সংস্কৃতি ও খবরাখবরের চূড়ায় থাকার একটা প্রতিশ্রুতি এবং প্রচেষ্টা নিয়ে আপনাদের সবার দোয়া চাচ্ছি। নমস্কার দাদা। শিখো ভাইয়া। শিখো ভাইয়া, আমরা কোথায় যাচ্ছি? আর কি তোমলারে। আচ্ছা, তো এখন কয়টা বাজে? আপনাদের ভাষা তাহলে অনেক সুন্দর সুন্দর একটা ভিন্নতা আছে আমাদের বাংলার সাথে, তাই না? আপনি বাংলা পারেন, আপনাদের ভাষাও পারেন, তো সব জায়গায় ম্যানেজ করতে খুব ভালো হচ্ছে। মাশাআল্লাহ। তো এই পাহাড়ে ওঠানামা করতে কষ্ট হয় না? আমরা একটু আলীকদম ঘুরছি। এই আলীকদম শহরের ভিতরে, যেটা এখন উপজেলা, সামনে জেলা হয়ে যাবে। এবং দাদা আমাদেরকে সুন্দর তাদের ভাষায় বুঝালেন যে কিভাবে তারা কথা বলে থাকেন। আলীকদমের ডাব খেয়ে যাই, ভিন্নতা। আমরা একটা সুন্দর লামা পাহাড়ের শেষ মাথা দিয়ে যাচ্ছি। আর কারে গেলো ফিটিং? হ্যাঁ, চীনে গেলো ফিটিং। এই রাস্তা কক্সেস বাজার যাবে এবং চায়না যাবে। মিয়ানমার হয়ে চায়নার দিকে চলে যাবে। কেজি কত ভাই? কেজি কত? 1200 টাকা কয় কেজি? 2 কেজি। চলো, আপনাদের মেয়েদের কি এই পোশাকটাই প্রধান? আমাদের মামারা এইভাবে পরে। মায়ানমারও কি একই পোশাক? একই পোশাক। এগুলো কি ফরেস্ট অফিস? নদী প্রায় শুকায় গেছে, দোকান নাই, ঘুরে ফেলা করি। মাতামুহুরি নদী আর কি দাদা, শুকিয়ে গেছে। এটা মাতামুহুরি নদী? হ্যাঁ, এটা মাতামুহুরি নদী। এই নদীর থেকে আমরা ফিরে যাই। প্রিয় দেশবাসী, বিশ্ববাসী, সবাইকে জানাই আমার হিলি লেক ক্যাসেল থেকে অপূরন্ত শুভেচ্ছা। আমরা প্রায় 10-12 বছর ধরে আমি হিলি লেক ক্যাসেলে এই বৌদির দাদার জায়গাতে উদ্যোগ নিয়ে বসে আছি। রাস্তার অপেক্ষা অপেক্ষায় খরচ করে যাচ্ছি ভালোবাসা, বাংলাদেশকে ভালোবাসা, পাহাড়কে ভালোবাসা, প্রকৃতিকে ভালোবাসার জন্য। এই পাহাড়ি একটি কাঠের ঘরে আজকে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। এই দেখেন, খুব সুন্দর জায়গা। বৌদি আমাদের জন্য গাছের সেই পেঁপে কাটছেন। আমরা এই সুন্দর বাচ্চাদের সাথে, এই পরিবেশের সাথে সুন্দরভাবে বসবাস করছি আমার পাহাড়ে। সুন্দর প্রাকৃতিক পরিবেশে আপনাদেরকে নিয়ে এসেছি। আশা করছি খুব শীঘ্রই, অল্প কিছুদিনের মধ্যেই চেষ্টা করব যে আমাদের এই লেক সাইডে, পাহাড়ের অপর পাশে লেক আছে, সেই লেকের রাস্তা হয়ে যাবে এবং হিলি লেক ক্যাসেল ট্যুরিজম আপনাদের জন্য চালু হয়ে যাবে। আল্লাহ হাফেজ।